দাদা মহান মাঠটা কোন দিকে পড়বে? সোজা গিয়ে ডান। ভারত তথা বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ বিপ্লবী ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। আজকের ভিডিওয়ে দেখাতে চলেছি ক্ষুদিরাম বসু এবং তার সহকর্মী প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বোমাগুলি ব্যবহার করেছিলেন, সেই বোমা তৈরির আস্ত একটা কারখানা ছিল। আজ আপনাদের নিয়ে যাব সেই জায়গায়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। মানিকতলার মুরারিপুকুর অঞ্চলে এটাই সেই ঐতিহাসিক জায়গা। ইংরেজদের চোখের আড়ালে অতীতে এখানেই ছিল বোমা তৈরির আস্ত একটা কারখানা। সেই কারণে এই জায়গাটি স্থানীয়দের কাছে বোমার মাঠ নামে পরিচিত। বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, তিনি ছিলেন প্রথম ভারতীয় বিপ্লবী। বিদেশ থেকে বোমা তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারিন্দ্র কুমার ঘোষকে সাথে নিয়ে 1908 সালে অনুশীলন সমিতির এখানেই বোমা তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। অতীতে এখানে ছিল বিশাল একটা বাগানবাড়ি সহ বিস্তীর্ণ অঞ্চল। এখানে তৈরি হতো বিভিন্ন ধরনের বোমা, এছাড়া চলত নানান বৈপ্লবিক কর্মকাণ্ড। এখানকার প্রথম বোমাটি ব্যবহৃত হয়েছিল চন্দননগরের মেয়রের হত্যার উদ্দেশ্যে, যদিও অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। দ্বিতীয়টি বইয়ের আকারের এবং তাতে স্প্রিং লাগানো ছিল, যথাসময়ে বই না খোলায় কিংসফোর্ড বেঁচে যান। আর তৃতীয় বোমাটি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে মুজাফফরপুরে ব্যবহার করেছিলেন। ১৯০৮ সালে 2 মে 32 নম্বর মুরারিপুকুরে এখানকার এই বাগান বাড়ি থেকেই তল্লাশি করে পুলিশ বোমার কারখানা আবিষ্কার করে। শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন আলিপুর বোমা মামলার প্রধান আসামি। এই মামলায় এখান থেকে বারিন ঘোষ সহ 14 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে। এখানকার স্থানীয় বাসিন্দা মিস্টার চঞ্চল খাঁড়ের কাছ থেকে জেনে নেব এই জায়গাটা আগে কেমন ছিল। এই জায়গাটা হচ্ছে মুরারিপুকুর। তো এই জায়গাটা বিপ্লবীদের ঐতিহাসিক পীঠস্থান নামে আমরা জানি। এখানে বহু বিপ্লবী এখান থেকেই তাদের বৈপ্লবিক কাজকর্ম শুরু করেছিল।
তো বর্তমানে আপনারা যেই অবস্থা এখানে দাঁড়িয়ে আছেন, তো সেইটা একটা বহু বিশাল বড় একটা মাঠ ছিল এবং জঙ্গলে ভরা এবং চতুর্দিকে পুকুর নালায় ভরে ছিল। আমরা বহুদিন ধরে এখানে ছোটবেলা থেকেই আমরা এখানে খেলাধুলা করে অভ্যস্ত। মাঠেরই লাগোয়া একটি বাগানবাড়ি ছিল, নিচে একটি সুড়ঙ্গ ছিল, তো সেখানে নেবে কিছু মা কালীর মূর্তি বিভিন্ন রকমের, মানে অন্ধকারে যেটা বোঝা যায়। আমরা নিচে বেশি দূর তো যাওয়া যেত না, যত দূর আমরা নিচে নেমেছি দেখতে পেয়েছি এবং আমার দাদুদের মুখে শোনা, তো এই সুড়ঙ্গ পথেই নাকি বিপ্লবীরা বিধাননগর রেলওয়ে স্টেশন অবধি যাতায়াত করতে পারত। বাংলার স্বাধীনতা আন্দোলনের এই গুরুত্বপূর্ণ জায়গাটির ইতিহাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। অনুরোধ রাখব রাজ্য সরকার এবং স্থানীয় ক্লাবগুলি এগিয়ে এসে এই জায়গাটির সংরক্ষণ করলে আগামী প্রজন্মের কাছে এই জায়গার ইতিহাসটা বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এখানে যদি কেউ আসতে চান, তাদের উদ্দেশ্যে বলবো উল্টোডাঙ্গার 15 নম্বর বাসস্ট্যান্ডে এসে বোমার মাঠ বললে যে কেউ রাস্তা দেখিয়ে দেবে। এছাড়া ট্রেনে করে এলে নামতে হবে বিধাননগর স্টেশনে। বিপ্লবীদের প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।